সাথে রোজ ঝগড়া করি, আপনি দেরিতে এসেছেন, ভিড় ডাকেন নি, এখন আমার জন্য নাকি উনি দুটো করে ইঞ্জেকশন দিচ্ছে, আমার মেয়ের কাছে নালিশ করেছে। যেহেতু ঠাকুরের নাম নিয়েছেন, ঠাকুরের কথা বলেছেন, ওনাকে মাফ করে দিলাম, আজকে আর ঝগড়া করবো না আমার সাথে। কিন্তু আমি যতজনকে মিট করলাম তাদের মধ্যে একজন সত্যি কাজ করা মানুষ, আমাদের ভোট স্যার, তাহলে তাকে সবও আসতে পারবে। আর তাপস বাবু আরো কাজ করতে পারবে তোমাদের জন্য, আমিও কাজ করব। আমি 5 কোটি টাকা পাই প্রত্যেক বছর, তো তার মধ্যে 7টা ভাগ করতে হয় 7টা অ্যাসেম্বলিতে। কিন্তু তোমাদের যা যা দরকার তাপস বাবুকে বলবেন, আমি ওনার সাথে বসে ডায়েরিতে লিখে কাজ করব। দয়া করে আর তোমাদের কাছে টাকাটা পৌঁছাবে তাপস বাবু, পৌঁছে দেবেন, আমি জানি, বিশ্বাস করি। তোমার শুধু 4 নম্বরে জোড়া ফুলে ভোট দিও, অন্য কোন ফুলে নয়, ঠিক আছে? কোন রজনীগন্ধা নয়, কোন গোলাপ নয়, জোড়া ফুল মমতা ব্যানার্জি, আমাদের ভোট দিও। আমরা কাজ করতে এসেছি, আমি এসেছি কাজ করতে, উনি তো কাজ করেই যাচ্ছেন, কাজ হচ্ছে আরো কাজ হবে, বিশ্বাস করো, বিশ্বাস করে ভোটটা দাও, ঠিক আছে? দেবে তো? আমার মেয়েকে নিয়ে এসেছি তোমাদের কাছে, বিশ্বাস করে যে তোমরা দেখবে যে আমার সংসারটা কিরকম। ছোট্ট আমার ছোট্ট মেয়েটা আজকে চলে গেল, এটা আমার বড় মেয়ে, যা কাজ হয়তো তোমরা সিনেমায় দেখেছো, ও খুব কাজ করে যাচ্ছে, তাও হয়তো একদিন ও তোমাদের সামনে এরকম করে দাঁড়াবে। আমরা এসেছি আজকে মার জন্য, মমতাদির জন্য, তৃণমূলের জন্য, এইটাই বলতে যে মার জন্য ভোট করুন, মমতার জন্য ভোট করুন, তৃণমূলের জন্য ভোট করুন, 4 নম্বর বোতামে ভোট করুন। এরপর আমাদের পরের মিটিং আছে ধামরা ধর্মরাজ মন্দিরে, তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে ধামরা ধর্মরাজ মন্দিরে যাওয়ার জন্য অনুরোধ করছি। তার আগে